ক্লাসে আলোচনা করেছিলাম ফিল ডিফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে। এরপরে হচ্ছে মসফেট পড়িয়েছি। ফিল ডিফেক্ট ট্রানজিস্টরের আর একটা টাইপ ছিল, সেটা হচ্ছে জেপিট অথবা জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরটা কি জিনিস সেটা দেখতে হবে। জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরটাও হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটা হচ্ছে যার ভিতরে কারেন্ট কন্ডাকশন হবে শুধুমাত্র যে কোনো একটা টাইপ অফ ক্যারিয়ারের জন্য, দ্যাট মিনস হয় হোলের জন্য না হয় ইলেকট্রনের জন্য এর ভেতর থেকে কারেন্ট কন্ডাকশনটা হবে। এই জেফিট ট্রানজিস্টরের টার্মিনাল থাকবে হচ্ছে তিনটা, একটা হচ্ছে ড্রেইন, এরপরে হচ্ছে সোর্স, এবং এরপরে হচ্ছে গেট। ড্রেইন সোর্স আর কানেক্টেড থাকবে কিসের? দেখো, ড্রেইন থাকবে এবং সোর্স থাকবে। ড্রেইন সোর্স কানেক্টেড থাকবে কি চ্যানেল দিয়ে? তোমার এন চ্যানেল দিয়ে। এর ভেতর থেকে যে চ্যানেলটা তৈরি হবে এটা হবে কি তোমার এন চ্যানেল, এবং ড্রেইন এবং সোর্সটা কি হবে তাহলে এন চ্যানেল দিয়ে তৈরি হবে। এবং গেটটা কানেক্টেড থাকবে কি দিয়ে? তোমার পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে। এই যে গেটটা কানেক্ট আছে, গেটটা কানেক্ট থাকবে কিসের মধ্যে? তোমার পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে। এটা হচ্ছে তোমার জে ফিট। জে ফিট এর ঠিক সেম ভাবে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মধ্যে যে জিনিসটা আমি পড়িয়েছিলাম, তিনটা টার্মিনাল থাকবে, ড্রেইন থাকবে, সোর্স থাকবে, গেট থাকবে। সোর্সের কাজ হচ্ছে কি, ইলেকট্রন গুলো তার ভেতর থেকে আসবে, ড্রেইনের কাজ হচ্ছে সেখান থেকে ইলেকট্রন গুলো বের হয়ে যাবে, আর গেটের কাজ হচ্ছে কি, ইলেকট্রন গুলো গেটের কাজ হচ্ছে ইলেকট্রন গুলো তার ভেতর দিয়ে কন্ডাকশন হবে, দ্যাট মিনস একটা চ্যানেল তৈরি করে দিবে, সেটা হচ্ছে তোমার গেটের কাজ। এরপরে আসো, এই জেফিটটা যে পড়াইলাম একটু আগে সংজ্ঞাটা, তো এই জেফিটের ভেতরের কনস্ট্রাকশনটা কিরকম হবে এবং এই জেফিটটা কিভাবে অপারেট করবে? দেখো, কনস্ট্রাকশনটা কিরকম হবে, জেফিট কি দিয়ে তৈরি হবে? একটা পি টাইপ এবং এন টাইপ সিলিকন বার। সিলিকন বারটা কি জিনিস সেটা বোঝাচ্ছি। সিলিকন বার হচ্ছে এই জেফিটের মধ্যবর্তী যে চ্যানেলটা তৈরি হবে সেই চ্যানেলটা কি টাইপের হবে। যদি সেটা পি টাইপের হয় তাহলে সেটাকে বলবা এন চ্যানেল, সরি, পি চ্যানেল। আর যদি সেটা এন টাইপের হয় তাহলে সেটাকে বলবা কি, এন চ্যানেল। দ্যাট মিন্স নির্ভর করছে এর টাইপটা কিসের উপর, বারের উপর অথবা চ্যানেলের উপর। ওকে, এরপরে আসো, কি বলছে, কন্টেইনিং টু পিএন জাংশন অ্যাট দ্য সাইড। দুইটা সাইডে কি থাকবে তোমার? পিএন জাংশন থাকবে। যদি আমার ভেতরের গেটটা পি টাইপের হয়, দ্যাট মিন্স পি চ্যানেল হয়, দ্যাট মিন্স হচ্ছে এর দুই পাশে কি থাকবে তোমার? এন থাকবে, এন টাইপ থাকবে। আর যদি আমার গেটটা এন চ্যানেল হয় গেটটা, তাহলে হচ্ছে এর দুই পাশে কি থাকবে তোমার? পি থাকবে। ওকে, এরপরে আসো, এই বারটা কিসের জন্য তৈরি হয়েছে? তোমার চার্জ ক্যারিয়ার কন্ডাক্ট করার জন্য। দ্যাট মিন্স এই বারের মধ্য থেকেই তোমার যত ধরনের ইলেকট্রন আসতেছে সেটা পাস হচ্ছে, ইলেকট্রন পাসের কারণে এর ভেতরে একটা পরিবাহিতা অথবা কন্ডাক্টিভিটি তৈরি হয়েছে। এই বারের কাজটাই হচ্ছে এই চার্জ ক্যারিয়ার গুলোকে কন্ডাক্ট করা, একটা চ্যানেল তৈরি করা। দেখো, এই কথা আমি বলে আসছি, যদি বারটা পি টাইপের হয় তাহলে তুমি কি বলবা তাকে? পি চ্যানেল বলবা। আর যদি বারটা হচ্ছে এন টাইপের হয় বার, দ্যাট মিন্স আবার বলছি আমি, এর ভেতরের যে চ্যানেলটা আছে এটা হচ্ছে বার, এর ভেতরে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে বার। ওকে, এই বারটা যদি এন টাইপের হয় তাহলে সেটা কি বলবা তুমি? এন চ্যানেল জেফিট বলবা। দুইটা পিএন জাংশন ইন্টারনালি কানেক্টেড থাকবে। এই যে এই পাশে কি বলছিলাম, দ্যাট মিন্স হচ্ছে এখানে এন আছে, এখানে আমার এন আছে, এখানে আমি একটা জাংশন পাচ্ছি, এখানেও আমি একটা জাংশন পাচ্ছি,
দ্যাট মিনস এনপি পিএন, এই যে পিএন জাংশনটা পাচ্ছে, এই দুইটা পিএন জাংশন হচ্ছে কি আমার ইন্টারনালি কানেক্টেড থাকবে একে অপরের সাথে, ইন্টারনালি। এই যে ইন্টারনাল কানেকশনটা এখানে দেখানো আছে, ইন্টারনালি কানেক্টেড থাকবে। এরপরে আসো আদার যে দুইটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে কি তোমার ড্রেন। এই সোর্স ড্রেনটা হচ্ছে কি হবে, সোর্স থেকে কারেন্ট তোমার ইন্টারিং করবে এবং ড্রেন থেকে কি হবে কারেন্ট গুলো আউটগোয়িং করবে, দ্যাট মিনস টেকেন আউট ফ্রম দা বার। এই ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী যে চ্যানেলটা হবে, এই দ্যাট মিনস এগুলো থেকে আমি বুঝতে পারি যে জেফিটের টার্মিনাল কয়টা, তিনটা টার্মিনাল, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ড্রেন, আর একটা হচ্ছে তোমার গেট, অথবা গেট সোর্স ড্রেন, এই তিনটা টার্মিনাল নিয়ে তোমার গঠিত হয়েছে কি তোমার জেফিট। এরপরে আসো জেফিটটা কিভাবে অপারেট করবে, জেফিটের অপারেশনটা কিভাবে হবে। দেখো এই জেফিটের কি কি টার্মিনাল আছে, ডি দিয়ে রিপ্রেজেন্ট করতেছে ড্রেন, আর এখানে থাকতেছে কি তোমার সোর্স, আর এখানে থাকতেছে কি তোমার গেট। যেহেতু আমার ভেতরের বারটা এন টাইপ, তাই না, এখানে লেখা আছে এন, ভেতরের বারটা যেহেতু আমার এন টাইপ, দ্যাট মিনস এর ভেতরে যে চ্যানেলটা তৈরি হয়েছে সেই চ্যানেলটা কি হয়েছে, এন চ্যানেল হয়েছে। তাহলে বলতে পারি এটা একটা এন চ্যানেল জেফিট। ওকে, এই এন চ্যানেল জেফিটের এই গেট এবং সোর্সের মধ্যবর্তী যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে বলা হয় ভিজিএস, এবং ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী যে ভোল্টেজটা আছে সেটাকে বলা হয় ভিডিএস। চলে আসো এখানে দুইটা কেস থাকবে, একটা কেস হচ্ছে যখন তুমি কোনো ভোল্টেজ দিবা না, দ্যাট মিনস গেট যখন জিরো থাকবে, আর যখন তুমি গেটে কোনো ভোল্টেজ দিবা তখন, এটা হচ্ছে সেকেন্ড কেস। ফার্স্ট কেসটা কি বলেছে দেখো, when a voltage VDS is applied between drain and source, কিসের মধ্যে তোমার ড্রেন এবং সোর্সের মধ্যে যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই হবে VDS টার্মিনাল এন্ড ভোল্টেজ অন দা গেট ইজ জিরো, গেট ভোল্টেজটা যখন জিরো হবে, কেন গেট ভোল্টেজটা জিরো, দ্যাট মিনস এই যে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছ এটা কি সুইচ আছে তোমার, ওপেন সার্কিটেড আছে। ওপেন সার্কিটেড কিভাবে বুঝবো, যখন এই যে তোমার সিম্বলটা উপরের দিকে থাকবে তখন সেটাকে বলা হয় ওপেন সার্কিটেড, দ্যাট মিনস তোমার এর ভেতরে এই সার্কিটের এই লাইনটা উপরে দেওয়ার মানে হচ্ছে কি এর ভেতর দিয়ে কোনো কন্ডাকশন হচ্ছে না, কোনো ক্যারিয়ার ফ্লো হচ্ছে না, কোনো চার্জ যাচ্ছে না, কোনো ভোল্টেজ ফ্লো হচ্ছে না। তো সেক্ষেত্রে অটোমেটিকলি গেট কি হয়ে যাবে তোমার, জিরো হয়ে যাবে। দ্য টু পিএন জাংশন এট সাইডস অফ দ্য বার এস্টাবলিশ ডিপ্রেশন লেয়ার, এই যে তোমার পিএন জাংশনটা আছে, দুইটা পিএন জাংশন আছে, একটা পি এই দুই এই একটা পিএন জাংশন, আর আরেকটা হচ্ছে কি তোমার ট্রেন আর সোর্সের মধ্যবর্তী একটা পিএন জাংশন। এই পিএন জাংশন, যেহেতু পিএন জাংশন একসাথে থাকা মানেই হচ্ছে তারা কি তৈরি করবে, একটা ডিপ্লেশন লেয়ার তৈরি করবে। এই ডিপ্লেশন লেয়ার তৈরি করবে দুইটা পিএন জাংশন। এই ডিপ্লেশন লেয়ারের উইডথটা কি বলেছি, দ্য সাইজ অফ ডিপ্লেশন লেয়ার ডিটারমাইনিং দ্য উইডথ অফ দ্য চ্যানেল and hence current conduction though the bar, that means হচ্ছে এই depletion layer এর width কতটুকু হবে সেটার উপর কতটুকু current flow হবে, that means এটা হচ্ছে তোমার depletion layer। এই যে দেখো একটা layer তৈরি হয়েছে, এই layer টা হচ্ছে depletion layer। দেখেই বোঝা যাচ্ছে এই depletion layer এর size টা যদি বড় হয় তোমার ভেতরের চ্যানেল উইডথটা কমে যাবে, এবং ডিপ্লেশন লেয়ারের সাইজটা যদি কমতে থাকে তাহলে তোমার চ্যানেলটা কি হয়ে যাবে, তোমার উইডথটা বেশি হয়ে যাবে, এবং উইডথ যদি কমে যায় তাহলে তার ভেতর থেকে কারেন্ট কন্ডাকশনটাও কম হবে উইডথ কমে গেলে, আর উইডথ যদি বেড়ে যায় তার ভেতর থেকে কারেন্ট কন্ডাকশন বা ক্যারিয়ার ফ্লো অনেক বেশি হবে। কেস টুতে কি বলছে, কেস ওয়ানের মধ্যে কি বলেছিলাম, কেস ওয়ানের মধ্যে বলেছি
যে তোমার VTS অ্যাপ্লাই করব এবং VGS মানে গেট ভোল্টেজটা কি দিয়ে রাখবো, জিরো দিয়ে রাখবো। এখন দেখো এই চিত্রের আর আগের চিত্রের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, এর আগে ওখানে ওপেন সার্কিটেড করে দিয়েছিলাম, এখন কি করে দিব, শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে এটার সাথে কানেকশন দিয়ে দিব। কানেকশন দিয়ে দেওয়ার ফলে এর ভেতর থেকে একটা গেট ভোল্টেজ ফ্লো হবে। দেখো কি বলেছে, when a reverse voltage VGS, আবার বলছি তোমার n টাইপ n চ্যানেলের জন্য সবসময় ব্যবহার করা কি হয়, রিভার্স ভোল্টেজ। কেন এটা রিভার্স ভোল্টেজ, দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্তটা তোমার কি টাইপের সাথে সংযুক্ত আছে, n টাইপের সাথে সংযুক্ত আছে এবং সরি p টাইপের সাথে সংযুক্ত আছে, আর পজিটিভ প্রান্তটা কি কি টাইপের সাথে সংযুক্ত আছে, n টাইপের সাথে সংযুক্ত আছে। দ্যাট মিন্স রিভার্স বায়াসে আমি পড়িয়েছিলাম, যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত n টাইপের সাথে এবং নেগেটিভ প্রান্ত p টাইপের সাথে সংযুক্ত থাকে, তখন সেটাকে তুমি কি বলবা, রিভার্স বায়াস বলবা। আর রিভার্স বায়াসের মধ্যবর্তী যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটাকে বলবা কি তুমি, রিভার্স ভোল্টেজ। এখানে একটা রিভার্স ভোল্টেজ দেয়া হয়েছে যেটা হচ্ছে VGS। এই VGS টা যখন গেট এবং সোর্স টার্মিনালের মধ্যে তুমি দিবা, তখন কি হবে, ডিপ্রেশন লেয়ারটা আরো বেশি ইনক্রিজড হতে থাকবে। কারণ কি, বায়াসিং এর মধ্যে আমি পড়িয়েছিলাম ফরওয়ার্ড বায়াসে কি হবে, তোমার ডিপ্লেশন লেয়ারের উইডটা মানে প্রশস্ততা কি হয়ে যাবে, কমে যাবে। আর রিভার্স বায়াসে কি হবে, রিভার্স ভোল্টেজ অথবা রিভার্স বায়াসে কি হবে, ডিপ্লেশন লেয়ার ডিপ্লেশন লেয়ারের উইডটা বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। যেহেতু এই ডিপ্লেশন লেয়ারটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, সেহেতু কি হবে, এর ভেতরের চ্যানেলের উইডটা কমে যাবে। এই ভেতরে যে চ্যানেলটা আছে এন চ্যানেল, এই এন চ্যানেলের উইডটা কমে যাবে এবং এর ভেতর থেকে তাহলে কারেন্ট কন্ডাকশনটা বা ক্যারিয়ার ফ্লোটাও কমে যাবে। দেখো কি বলেছি, ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম উইড কমলে কারেন্ট কন্ডাকশন বেশি হবে না? না, উইড কমলে তোমার কারেন্ট কন্ডাকশনটা কম হবে। কারেন্ট কন্ডাকশন দেখো, সহজ একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো তুমি একটা পাইপ ইউজ করবা। হ্যাঁ, একটা পাইপ, একটা মোটা পাইপের মধ্যে দিয়ে অনেক বেশি পানি ফ্লো হতে পারে না, পানি ফ্লোটা কিন্তু বেশি হবে। আর চিকন যদি একটা পাইপ তুমি ইউজ করো, দ্যাট মিন্স তার ভেতর থেকে পানির ফ্লোটা কিন্তু, পানির ফ্লো বলতে বুঝাচ্ছে অনেক বেশি পানি কিন্তু ওর ভেতরে থাকবে না মোটা পাইপের মধ্যে। দ্যাট মিন্স আরো সহজ ভাবে বলি, ধরো তুমি একটা ছোট্ট কি নিলা, ছোট একটা গ্লাস নিলা, ছোট গ্লাসের মধ্যে কি ভরতে পারবা তুমি, পানি হচ্ছে বেশি থাকবে, বেশি ভরতে পারবা না, কম ভরতে পারবা। তুমি যখন একটা বড় গ্লাস নিবা তখন কি তার ভেতরে অনেক বেশি পানি দিতে পারবা তুমি, তাই না? সেম ডিপ্লেশন লেয়ারে। জি ম্যাম বুঝেছি, বুঝতে পেরেছো? ওকে, এরপরে হচ্ছে কি বলছি। হ্যাঁ তাশফিয়া, কে কোশ্চেন করছো? কেসু ম্যাম, আমি সারা। সারা হ্যাঁ বলো। কেস ওয়ানটা একটু আবার দেখানো যাবে? ওকে, আবার কেস ওয়ানে যাচ্ছি। খুব ভালো করে এই জিনিসটা বুঝো, কে এইটার ওয়ার্কিংটা কিভাবে হচ্ছে, অপারেশনটা কিভাবে হচ্ছে, কারণ এরপরে আমি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পড়াবো, এটা বোঝার জন্য তোমার অবশ্যই অপারেশনটা বুঝতে হবে। কি বলছি, কেস ওয়ান এর ক্ষেত্রে সহজ ভাবে মনে রাখবো, চিত্র আমি একই ইউজ করব, শুধুমাত্র কেস ওয়ান এর ক্ষেত্রে তুমি কি ভোল্টেজটা দিবা, VDS ভোল্টেজটা দিবা। দ্যাট মিন্স ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী যে ভোল্টেজ সেটা হচ্ছে তোমার VDS, এই VDS টা তুমি অ্যাপ্লাই করবা। এরপরে হচ্ছে কি, এর ভেতরে যে তোমার গেট ভোল্টেজটা আছে, গেট ভোল্টেজ দ্যাট মিন্স গেট এবং সোর্সের মধ্যবর্তী ভোল্টেজকে বলা হয় কি, VGS। এই VGS টা তুমি যখন অ্যাপ্লাই করবা, VGS টা তুমি যখন অ্যাপ্লাই করবা, এই VGS টা গেট ভোল্টেজটা কি রাখতে হবে, জিরো রাখতে হবে। কিভাবে গেট ভোল্টেজটা তুমি তাহলে জিরো রাখতে পারো, যদি সার্কিটটাকে তুমি ওপেন সার্কিটেড করে দাও। ওপেন সার্কিটেড মানে কি, তোমার এই যে লাইনটা উপরের দিকে দিয়ে দাও,
তখন সেটা হয়ে যাবে কি তোমার ওপেন সার্কিট। ওপেন সার্কিটের সিম্বল পড়িয়েছিলাম না, এরকম টাইপের ছিল ওপেন সার্কিটের, এই যে এরকম টাইপের ছিল ওপেন সার্কিটের সিম্বলটা। ওপেন সার্কিট তোমার দেওয়ার ফলে কি হবে, এর ভেতর থেকে কোনো কারেন্ট কন্ডাকশন হবে না। যদি এর ভেতর থেকে কোনো কারেন্ট কন্ডাকশন না হয় তাহলে কি হবে, এর ভেতরে কোনো ভোল্টেজও তোমার উৎপন্ন হবে না, ভোল্টেজটাও সে তোমার কন্ডাক্ট করতে পারবে না। তো দ্যাট মিনস এটাকে তুমি যখন ওপেন সার্কিটেড করে দিচ্ছ এই চিত্রের মধ্যে, তখন তোমার কি হয়ে যাচ্ছে, গেট জিরো হয়ে যাচ্ছে। দেখো ফিগার ওয়ানে এখানে দেখানো হয়েছে, টিয়ার ওয়ান দ্য টু পিএন জাংশন এট সাইড অফ দ্য বার এস্টাবলিশ ডিপ্রেশন লেয়ার। দেখো এখানে দুইটা পিএন জাংশন আছে, কি কি বললাম, এ পি এন পি, দ্যাট মিনস এখানে একটা পিএন জাংশন, এখানে একটা পিএন জাংশন, দ্যাট মিনস দুইটা পিএন জাংশন। তো পিএন জাংশন কে তুমি যখন একসাথে রাখবা তখন কি হবে, এই পিএন জাংশনের জন্য একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হবে এবং এই পিএন জাংশনের জন্য আর একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হবে। এই যে ডট ডট করে দেয়া আছে এটা হচ্ছে তোমার ডিপ্রেশন লেয়ার। ওকে, ডিপ্রেশন লেয়ার তৈরি হবে, এই দুইটা পিএন জাংশন কি করবে তোমার একটা ডিপ্লেশন লেয়ার তৈরি করবে। এই ডিপ্লেশন লেয়ারের তোমার যতটুকু সাইজ হবে সেটার উপর ডিপেন্ড করে কি তোমার ভেতরে যে চ্যানেলটা তৈরি হচ্ছে। দেখো এখানে এন এন দুইটা এন দেয়া আছে তাই না, দ্যাট মিনস এটা হচ্ছে কি তোমার এন চ্যানেল জেফি। এই এন চ্যানেল জেফিটার মধ্যবর্তী যে চ্যানেলটা তৈরি হচ্ছে, এই যে ফাঁকা যে জায়গাটা আছে তোমার তীরচিহ্ন দিয়ে বোঝায় দেওয়া হয়েছে চিত্রের মধ্যে, এটা হচ্ছে তোমার চ্যানেল। এই যে চ্যানেলটা তৈরি হচ্ছে এই চ্যানেল, সরি, এই তোমার ডিপ্রেশন লেয়ারের সাইজের উপর ডিপেন্ড করে কি চ্যানেলের উইডথটা কতটুকু হবে, দ্যাট মিন্স চ্যানেলের প্রশস্ততা কতটুকু হবে এবং এর ভেতর থেকে কতটুকু কারেন্ট কন্ডাকশন হবে। ওকে, এরপরে আসো কেস টু। কি বলেছি, কেস ওয়ান এর জন্য বলেছি আমি গেট ভোল্টেজ দিব না, এখন কেস টু এর জন্য বলতেছি এখন গেট ভোল্টেজটা অ্যাপ্লাই করে দেখি। যেহেতু এটা কি টাইপের এন চ্যানেল জেফিট, এন চ্যানেল জেফিটের মধ্যে সব সময় রিভার্স বায়াস ইউজ করতে হয়। আবার একটু বুঝায় বলতিছি এটাকে তুমি কেন রিভার্স বায়াস বলবা, কারণ দেখো এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পার্ট। এই ব্যাটারির নেগেটিভ পার্টটা কি টাইপের ম্যাটেরিয়ালের সাথে সংযুক্ত আছে, এখানে পি লেখা আছে তাই না, পি টাইপ। তো ব্যাটারির নেগেটিভ প্রান্ত যদি পি টাইপের সাথে সংযুক্ত থাকে এবং পজিটিভ প্রান্ত যদি এন টাইপের সাথে সংযুক্ত থাকে, তখন সেটাকে তুমি কি বলবা, রিভার্স বায়াস বলবা। এই রিভার্স বায়াস থেকে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটাকে কি বলা হয় তোমার, রিভার্স ভোল্টেজ বলা হয়। এই রিভার্স ভোল্টেজ তুমি যখন ড্রেইন এবং সোর্সের মধ্যবর্তী দিবা, দ্যাট মিনস সরি গেট এবং সোর্সের মধ্যবর্তী দিবা, তখন সেটাকে বলবা কি তুমি ভিজিএস। এখন আসো এই গেট এবং সোর্সের মধ্যবর্তী যে রিভার্স ভোল্টেজটা দিবা সেটা কিভাবে এর ভেতরে ফ্লো হবে। এর আগেরটা কি করেছিলাম, এখানে আমি ওপেন সার্কিটেড করে রাখছিলাম, দ্যাট মিনস লাইনটা উপরের দিকে ছিল। এখন কি করবা, এই লাইনটা তুমি কি করে দিবা, শর্ট সার্কিটেড করে দিবা। শর্ট সার্কিট মানে সংযুক্ত করে দিবা। তুমি যখন সংযুক্ত করে দিবা তখন কি হবে, এর ভেতর থেকে একটা ভিজিএস অ্যাপ্লাইড হবে, গেট সোর্স টার্মিনালের মধ্য থেকে একটা ভিজিএস অথবা গেট ভোল্টেজ, গেট সোর্স ভোল্টেজ দিয়ে অ্যাপ্লাই হবে। এই গেট সোর্স ভোল্টেজটা এই এই সার্কিটের মধ্যে দেওয়ার ফলে কি হবে, একটা ডিপ্লেশন লেয়ার তৈরি করবে। কারণ কি ডিপ্লেশন লেয়ার তৈরি করবে, এখানে দুইটা জাংশন আছে, পিএন এনপি জাংশন আছে, জাংশনের ফলে অবশ্যই ডিপ্লেশন লেয়ার তৈরি করবে। এখন চলে আসো বায়াসিং এর, একটু বায়াসিং এর দিকে যদি একটু খেয়াল করি, ফরওয়ার্ড বায়াসে কি ছিল, ফরওয়ার্ড বায়াস তুমি যখন দিবা তখন কি হবে, তোমার ডিপ্লেশন লেয়ারের উইডথটা অথবা ডিপ্লেশন লেয়ারটা ডিক্রিজ করে। ডিক্রিজ করে মানে ডিপ্লেশন লেয়ারটা খুব বেশি বড় হয় না, এই যে ডিপ্লেশন লেয়ারটা আছে সেটা খুব বেশি বড় হয় না। কিন্তু তুমি যখন রিভার্স বায়াস দিবা অথবা রিভার্স ভোল্টেজ দিবা তখন কি হবে তোমার, এই ডিপ্লেশন লেয়ারের উইডথটা মানে প্রশস্ততা বেড়ে যাবে। আর ডিপ্লেশন লেয়ারের উইডথ বেড়ে যাওয়া মানে কি চ্যানেলের উইডথটাও তোমার হচ্ছে কমে যাবে, মানে চ্যানেলটা ছোট হতে থাকবে। আর চ্যানেল ছোট হওয়া মানে এই যে তীক্ষ্ণ দেয়া আছে এটা হচ্ছে
এই দুইটার মধ্যবর্তী চ্যানেল, চ্যানেলটা ছোট হচ্ছে, চ্যানেল ছোট হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে এর ভিতরে কারেন্ট কন্ডাকশনটাও কি হয়ে যাবে তোমার কম হয়ে যাবে। দেখো দিস রিডিউস দা উইড অফ দা কন্ডাক্টিং চ্যানেল দেয়ার বাই ইনক্রিজিং দা রেজিস্ট্যান্স অফ এন টাইপ বার। এখানের কথাটা কি বলছে, অবশ্যই এই উইডটা কি হবে তোমার এটা কন্ডাকশন চ্যানেল সরি কন্ডাক্টিং চ্যানেলের উইডটা প্রশস্ততা কমিয়ে দিবে যেহেতু ডিপ্লেশন লেয়ার বেড়ে গিয়েছে। যদি আমার ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যায় সেক্ষেত্রে এই যে ভেতরের বারটা অথবা চ্যানেলটা উইড যত বাড়বে এর ভেতর থেকে ক্যারিয়ার তত ফ্লো হবে না, ক্যারিয়ার ফ্লো বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে বলতে পারি এই সিচুয়েশনে তোমার জেফিট ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করে, রেজিস্টেন্স হিসেবে কাজ করে। রেজিস্টেন্স মানেই হচ্ছে কি তোমার রোধ, রোধ মানেই কি তোমার বাধা দেওয়া, তাই না? ওকে, এরপরে আসো কি কারেন্ট ফ্রম সোর্স টু ড্রেন ইজ ডিক্রিজ। বলেছি তোমার ডিপ্লেশন লেয়ারের উইডটা যেহেতু বেড়ে গিয়েছে, যেহেতু ডিপ্রেশন লেয়ারের উইডটা বেড়ে গিয়েছে দ্যাট মিন্স এর ভেতর থেকে কারেন্ট ফ্লোটাও কমে যাচ্ছে, এর ভেতর থেকেও কারেন্ট ফ্লোটা কমে যাচ্ছে। দ্যাট মিন্স কারেন্ট ফ্রম সোর্স টু ড্রেন কি হয়ে যাবে তোমার ডিক্রিজ হয়ে যাবে। সোর্স টু ড্রেন, সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট ফ্লোটাও ডিক্রিজ হয়ে যাবে। ওকে, অন্যভাবে আমি বলতে পারি যখন তোমার একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হবে তোমার গেটের মধ্যে, সরি রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হবে তখন কি হবে, অন দা গেট ইজ ডিক্রিজ, গেটটা কি হবে তোমার ডিক্রিজ হবে, আর উইথ অফ দা ডিপ্লেশন লেয়ারটাও কি হয়ে যাবে তোমার ডিক্রিজ হয়ে যাবে। এরপরে আসো যে পিট ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট মিন্স এর ক্যারেক্টারিস্টিক্সটা কি রকম হবে। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে গেট সোর্স, এটা সি না এটা জি, জি গেট সোর্স ভোল্টেজ তুমি যখন, একটা হচ্ছে কি তোমার গেট সোর্স ভোল্টেজ তুমি যখন শর্ট করে দিবা, শর্ট করে দেওয়া মানে কি এর ভেতর থেকে কোনো ধরনের এক্সটার্নাল ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করবা না, গেট আর সোর্সের মধ্যবর্তী, গেট আর সোর্সের মধ্যবর্তী কোনো ধরনের ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করবা না। দ্যাট মিন্স ভিজিএস ইকুয়াল টু যখন জিরো হবে, এটা হচ্ছে ভিজিএস, ভিজিএস ইকুয়াল টু যখন জিরো হবে, এটা একটা কন্ডিশন ক্যারেক্টারিস্টিক্স এর। আর একটা কন্ডিশন কি হচ্ছে, যখন তুমি এই গেট আর সোর্সের মধ্যবর্তী একটা ভোল্টেজ দিবা সেই আর একটা কন্ডিশন। চলে আসো প্রথমে করাবো হচ্ছে গেট সোর্স যখন, দ্যাট ইজ ভিজিএস যখন জিরো হবে তখন তোমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম হবে। তখন ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এরকম টাইপের হবে। দেখো এই গেট সোর্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি করে, একটা গ্রাফ তৈরি করবে কিসের মধ্যে, ভিডিএস এবং আইডি এর মধ্যে। চলে আসো ভিডিএস কি জিনিস, ভিডিএস হচ্ছে কি ড্রেইন টু সোর্স ভোল্টেজ, ভিডিএস হচ্ছে ড্রেইন টু সোর্স ভোল্টেজ এবং আইডি হচ্ছে কি ড্রেইন কারেন্ট। এই যে দেখো ড্রেইন কারেন্ট এন্ড ড্রেইন টু সোর্স ভোল্টেজ, হরাইজন্টাল লাইন বরাবর তোমার কি করতেছে, কি রিপ্রেজেন্ট করতেছে ড্রেইন টু সোর্স ভোল্টেজ, এবং ভার্টিক্যাল লাইন বরাবর কি রিপ্রেজেন্ট করতেছে তোমার ড্রেইন কারেন্ট আইডি। ড্রেইন কারেন্ট কে তুমি মিলি অ্যাম্পিয়ার দিয়ে রিপ্রেজেন্ট করবা, আর ড্রেইন টু সোর্স ভোল্টেজ কে নর্মাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করবা। ওকে, এই যে ড্রেইন টু সোর্স এর সরি গ্রাফটা তৈরি করা হলো ভিডিএস এবং আইডি এর মধ্যে, এই গ্রাফ তৈরি করার জন্য তোমার কাকে কনস্ট্যান্ট রাখতে হবে, ভিজিএস, দ্যাট মিন্স গেট টু সোর্স ভোল্টেজ কে আমি কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো। কনস্ট্যান্ট রাখা মানে একটা নির্দিষ্ট ভ্যালু দিব, ওই ভ্যালু অনুযায়ী তোমার কার্ভটা তৈরি করা হবে। দেখো যখন তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবা তখন তোমার ভিআই অথবা ড্রেইন ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম হবে। এই ড্রেইন ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা তখন চারটা রিজিয়ন তৈরি করবে। প্রথম রিজিয়নটা হচ্ছে কি তোমার ওহমিক রিজিয়ন। ওহমিক রিজিয়ন কি করবে, তুমি যখন
VTS টা বাড়াবা দ্যাট মিন্স তোমার ড্রেইন টু সোর্স ভোল্টেজটা বাড়াবা সাথে সাথে তোমার ড্রেইন কারেন্টটাও বাড়তে থাকবে ড্রেইন টু সোর্স ভোল্টেজের মান তুমি যখন বাড়াচ্ছ ধরো এখানে 1 2 3 4 দেয়া আছে মানে এখানে আর উপরের দিকে 1 2 3 4 টা মিলি অ্যাম্পিয়ারে দেয়া আছে এখানে যে ড্রেইন টু সোর্স ভোল্টেজটা তুমি যখন বাড়াচ্ছ সাথে সাথে কি হচ্ছে তোমার ড্রেইন কারেন্টটাও ইনক্রিজিং হচ্ছে এবং খুব দ্রুত ইনক্রিজ হচ্ছে দেখো দ্য কারেন্ট আইডি ইনক্রিজেস লিনিয়ারলি উইথ ভিডিএস কিসের সাথে ইনক্রিজ হচ্ছে তোমার ভিডিএস এর সাথে দ্যাট মিন্স ড্রেইন টু সোর্স ভোল্টেজ বাড়াচ্ছ সাথে সাথে কারেন্টটাও ইনক্রিজ হচ্ছে এই সময়টায় তোমার যে জেপি ডিভাইসটা আছে সেই জেপি ডিভাইসটা কাকে ফলো করবে তোমার ওহমস ল কে ফলো করবে এই সময় কাকে ফলো করবে তোমার ওহমস ল কে ফলো করবে ওহমস ল কে যেহেতু ফলো করছে এর জন্য এটাকে বলা হয় কি তোমার ওহমিক রিজিয়ন দেখো এর জন্য এটা হচ্ছে কি ওহমিক রিজিয়ন চিত্রের মধ্যে ও থেকে এ পর্যন্ত ওহমিক রিজিয়ন এরপরে কি আছে as n type semiconductor bar act as simple resistance that means এই ওহমিক রিজিয়নের মধ্যে তোমার যে n type সেমিকন্ডাক্টরটা আছে কন্ডাক্টর বার দ্যাট মিন্স n type সেমিকন্ডাক্টর বার বলতে বোঝাচ্ছি কি তোমার চ্যানেল যেটা আছে তাই না এই কনস্ট্রাকশনের মধ্যে দেখি আসি চ্যানেল কি জিনিস চ্যানেল যেটা আছে চ্যানেলটা তখন কি হিসেবে কাজ করছে তোমার সিম্পল একটা রেজিস্টারের মতো কাজ করতেছে একটা রোধের মতো কাজ করতেছে সেকেন্ড রিজিয়নটা কি হচ্ছে তোমার কার্ভ কার্ভ এবি এই যে কার্ভটা তৈরি হচ্ছে এই কার্ভ এবিটা কিভাবে তৈরি হচ্ছে দেখো এমন একটা সিচুয়েশন আসবে ওই জেপিটের মধ্যে যখন তুমি ড্রেইন টু সোর্স যতই দিতে থাকো না কেন তোমার আইডি দ্যাট মিন্স ড্রেইন কারেন্টের মান খুব বেশি বাড়তে থাকবে না খুব স্লোলি বাড়তে থাকবে খুব স্লোলি বাড়তে থাকবে এই স্লোলি বাড়ার কারণে একটা কার্ভ তৈরি হবে এবং এখানে কিভাবে যাচ্ছে কার্ভটা দেখো উইথ ইনক্রিজ ইন ভিডিএস ভিডিএসটা তুমি যখন ইনক্রিজ করতেছো দ্য আইডি ইনক্রিজেস অ্যাট ইনভার্স স্কোয়ার ল রেট চলে আসো ইনভার্স স্কোয়ার ল রেট কি জিনিস ইনভার্স স্কোয়ার ল রেট তোমাকে ল রেট তোমাকে বলছে তোমার কার্ভটা যে স্টেজে আছে যেভাবে আছে সেইটা থেকে একটুখানি বাকিয়ে দেওয়া দ্যাট মিন্স হচ্ছে কার্ভ তৈরি হওয়া এটাই হচ্ছে ইনভার্স ইনভার্স মানে কি উল্টা তাই না যাওয়ার কথা কি ছিল যাওয়ার কথা ছিল উপরের দিকে কার্ভটা ইনক্রিজিংলি সে যদি বাড়তে থাকে কিন্তু এই এমন একটা পয়েন্ট আসবে এমন একটা মান আসবে যে সময়ে তোমার কি হবে বাড়তে থাকবে কিন্তু খুব কম খুবই স্লোলি বাড়তে থাকবে যার পরে কি হবে এর ভেতরে তোমার একটা ইনভার্স স্কোয়ার ল অ্যাপ্লাই করে একটা কার্ভ তৈরি হয়ে যাবে দ্যাট মিন্স যাওয়ার কথা ছিল উপরে সে উপরে যাবে না একটা কার্ভ তৈরি করে দিচ্ছে দ্যাট মিন্স স্টেটটা চেঞ্জ করে দিচ্ছে দ্যাট মিন্স সে নিচের দিকে যাবে উপরের দিকে এখন যাচ্ছে না ওকে এটাই হচ্ছে তোমার ইনভার্স স্কোয়ার ল দ্যাট মিন্স কি বলেছি দেখো দা আইটি কারেন্ট ইনক্রিজেস স্লোলি উইথ ভিডিএস এই ড্রেইন কারেন্টটা ভিডিএস এর সাথে খুব স্লোলি ইনক্রিজ হবে এরপরে আসো যখন তোমার আরবি দ্যাট মিন্স রেজিস্ট্যান্স বলা হচ্ছে ইনক্রিজ হচ্ছে এবং সাথে সাথে কি হচ্ছে তোমার ডিপ্লেশন লেয়ারটাও ইনক্রিজ হবে যদি রিভার্স ভোল্টেজটা বা ইনভার্স স্কোয়ার ল দিয়ে যে অ্যাপ্লাই করা হয়েছে এছাড়া আমি এটা এন চ্যানেলের ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছি উপরে তোমাদের এন চ্যানেল পড়ে আসছি এন চ্যানেলের মধ্যে তোমার সেকেন্ড স্টেজের জন্য অথবা সেকেন্ড স্টেজের জন্য কি বলেছিলাম সেখানে একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করব তো রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলেই কি হয়ে যাবে ডিএল দ্যাট মিন্স ডিপ্লেশন লেয়ার ডিপ্লেশন লেয়ারটা ইনক্রিজ হয়ে যাবে এবং ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ হওয়া মানে কি তোমার চ্যানেলের উইডথটা কমে যাওয়া ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ হওয়া মানে হচ্ছে চ্যানেলের উইডথটা কমে যাচ্ছে দেখো এরপরে কি বলছে চার নাম্বার পয়েন্টে এট ভিডিএস করেসপন্ডিং টু পয়েন্ট বি এই ভিডিএস টা কি হচ্ছে তোমার পয়েন্ট বি কে রিপ্রেজেন্ট করতেছে দেখো এই ভিডিএস টা দা চ্যানেল রিডিউস টু মিনিমাম এন্ড ইট ইজ এন্ড ইজ কল্ড পিঞ্চ অফ ভোল্টেজ চলে আসো পিঞ্চ অফ ভোল্টেজ কি জিনিস দেখো তোমার যদি ডিপ্লেশন লেয়ারের
উইডটা বেড়ে যায় এবং এর ভেতর থেকে কারেন্ট কন্ডাকশন না হতে থাকে, তখন কি হবে? একটা পিঞ্চ অফ সিচুয়েশন তৈরি হবে। পিঞ্চ অফ মানে থেমে যাওয়া, দ্যাট মিন্স যেভাবে আছে সেভাবেই চলতে থাকবে, কোনো স্টেট চেঞ্জ করবে না, দ্যাট মিন্স এভাবে উপরে উঠবে না, ইনক্রিজিং হবে না, যেভাবে চলতেছিল কার্ভটা ঠিক সেইভাবে চলতে থাকবে। এটাকে বলা হয় পিঞ্চ অফ ভোল্টেজ। দ্যাট মিন্স এই যে মানের জন্য, ড্রেন সোর্স ভোল্টেজের যে মানের জন্য তোমার কার্ভটা পিঞ্চ অফ হয়ে যাবে, দ্যাট মিন্স থেমে যাবে, কোন স্টেট চেঞ্জ করবে না, ইনক্রিজিং হবে না, সেই ভোল্টেজটাকে বলা হয় কি তোমার ভিপি, দ্যাট মিন্স পিঞ্চ অফ ভোল্টেজ। এরপরে সেকেন্ড রিজিয়নটা চলে আসো, পিঞ্চ অফ রিজিয়ন। এই পিঞ্চ অফ রিজিয়নটা সব সময় কিসের উপর নির্ভর করবে? তোমার ভিজিএস এর উপর। কিসের উপর? ভিজিএস এর মানের উপর। এক্ষেত্রে কারণ কি, দেখো এখানে তো সে পিঞ্চ অফ হয়ে গেছে, ভিডিএস মানের জন্য সে পিঞ্চ অফ হয়ে গেছে। এখন সে এই যে কার্ভটা সামনের দিকে আগাচ্ছে, এটা নির্ভর করবে কিসের উপর? তোমার ভিজিএস এর উপর, দ্যাট মিন্স গেট সোর্স ভোল্টেজ এর উপর। কি বলেছিলাম, কনস্ট্যান্ট রাখবো কাকে আমি? গেট সোর্স ভোল্টেজ কে। গেট সোর্স ভোল্টেজ কে আমি কি রাখবো? জিরো রাখবো। ওকে, এই রিজিয়নটাকে কি বলা হয়? এই পিঞ্চ অফ রিজিয়নটাকে বলা হয় কি কনস্ট্যান্ট কারেন্ট রিজিয়ন, অথবা এটাকে কি বলা হয় স্যাচুরেশন রিজিয়নও বলা হয়ে থাকে। দেখো এই ড্রেন যে কারেন্টটা আছে, এই ড্রেন কারেন্টটা দেখো এই বরাবর একটা কনস্ট্যান্ট ভ্যালু পাঠ দিবে। হ্যাঁ বলো ম্যাম, স্যাচুরেশন রিজিয়ন বলতে কি বোঝায়? পিঞ্চ অফ রিজিয়ন অথবা স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন বলতে বোঝাচ্ছে ওই সময়ে কোন স্টেট তোমার চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিন্স তোমার কার্ভটা একদম কি হচ্ছে, পিঞ্চ অফ হয়ে যাচ্ছে। পিঞ্চ অফ মানে হচ্ছে একই স্টেট বরাবর সে চলছে, এটাই হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, যেখানে কোনো কিছু হচ্ছে না, কনস্ট্যান্ট একটা ভ্যালু মান দিচ্ছে। দেখো কনস্ট্যান্ট কারেন্ট রিজিয়ন, দ্যাট মিন্স এর ভেতরে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা একটা কনস্ট্যান্ট মানেই ফ্লো হচ্ছে, কোনো মান চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন বুঝে গেছে শুরু তাসফিয়া? জি ম্যাম। ওকে, এরপর কি বলছি দেখো, দ্য ড্রেন কারেন্ট রিমেইনস কনস্ট্যান্ট অ্যাট ইটস ম্যাক্সিমাম ভ্যালু। দেখো ড্রেন যে কারেন্টটা আছে, এই যে দেখো ড্রেন কারেন্টটা তুমি মান পাবা এখানে, আর ভোল্টেজ ভিডিএস এর মান পাবা এখানে। তো ড্রেন কারেন্টটা তুমি ভার্টিক্যাল লাইন বরাবর পাচ্ছ, ড্রেন কারেন্টের মানটা এখন দেখো একটা কনস্ট্যান্ট ভ্যালু বরাবর চলতেছে, কোনো ইনক্রিজিং হচ্ছে না, কোনো ডিক্রিজিং হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এই কনস্ট্যান্ট ভ্যালুকে এই এই ম্যাক্সিমাম, এটা হচ্ছে তোমার আইডি অথবা ড্রেন কারেন্টের ম্যাক্সিমাম মান, এটাকে বলা হয় কি তোমার আইডিএসএস। এই আইডিএসএস এর ফুল মিনিংটা হচ্ছে কি, দেখো যে টপিকটা পড়াচ্ছিলাম পিঞ্চ অফ রিজিয়ন, পিঞ্চ অফ রিজিয়নে কি বলেছিলাম, এই সময়ে তোমার যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আছে সেই কার্ভটা কি হয়ে যাবে, তোমার স্টিল হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট মান দিবে, দ্যাট মিন্স সে কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিন্স সে ইনক্রিজও হচ্ছে না, ডিক্রিজও হচ্ছে না। তো এই যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এটাকে বলবা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট রিজিয়ন অর স্যাচুরেশন রিজিয়ন। এই স্যাচুরেশন রিজিয়ন যেহেতু কার্ভটা কনস্ট্যান্ট, সেহেতু এই বরাবর যে তুমি মানটা পাবা, এই বরাবর যে তুমি ড্রেইন কারেন্টের মানটা পাবা, সেটাও কি হবে একটা কনস্ট্যান্ট মান দিবে, একটা নির্দিষ্ট মান দিবে। দ্যাট মিন্স এই ভিডিএস এর মান বা যতই বাড়ুক না কেন, এটা তো এভাবেই চলতে থাকবে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে। দ্যাট মিন্স আইডি এর মানটাও হচ্ছে এই সময় একটা ম্যাক্সিমাম মান পাবে, সেটাকে বলবা কি তুমি আইডিএসএস। আইডিএসএস এর ফুল মিনিং হচ্ছে ড্রেইন সোর্স স্যাচুরেশন। ড্রেইন সোর্স স্যাচুরেশন একটা মান পাবা ড্রেইন কারেন্টের। দেখো এই আইডি এর মানটা কিসের উপর ডিপেন্ড করে? অলওয়েজ ভিজি এর উপর ডিপেন্ড করে, জিএস এর উপর ডিপেন্ড করে। আর এই সময়ে ডিভাইসটা কি হিসেবে কাজ করে? একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। এই সময়ে ডিভাইসটা একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, এটা হচ্ছে তোমার পিঞ্চ অফ রিজিয়ন। এরপরে লাস্ট যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটা হচ্ছে কি তোমার ব্রেকডাউন রিজিয়ন। ব্রেকডাউন রিজিয়নটা কি, দেখো
That means pinch of region ta ami bolte pari B theke C point porjonto tomar pinch of region ar C theke T point porjonto hocche tomar breakdown region. Dekho drain current ta ei drain source er man ta ki bolchi ei jokhon pinch of saturation e kaj kortise tokhon ei VDS er man er upor kono kichui nirbhar kortise na kintu automatically kintu tumi auto VDS er man to barachho বাড়াচ্ছো না এই বিডিএস এর মান এমন একটা সময় আসবে বাড়াতে বাড়াতে এমন একটা সময় আসবে যে সময়ে এই ড্রেন সোর্স ভোল্টেজটা ঠিক যেভাবে ইনক্রিজ তুমি করতেছো এমন একটা মান আসবে যেই মানে এসে তোমার কার্ভটা কি হয়ে যাবে ব্রেকডাউন হয়ে যাবে ব্রেকডাউন কথাটার মানে কি দ্যাট মিন্স তোমার কার্ভটা এখন একদম কনস্ট্যান্ট ভ্যালু মান দিচ্ছে সোজা লাইন বরাবর যাচ্ছে কিন্তু ভি ডিএস এর এমন একটা মান আসবে এই মানের জন্য তোমার এই যে কার্ভটা আছে ক্যারেক্টারিস্টিক কার্ভটা কনস্ট্যান্ট মান থেকে আর একটু বাড়তে থাকবে দ্যাট মিন্স স্টেট চেঞ্জ করে ফেলবে স্টেট চেঞ্জ করে ফেলছে এটা হচ্ছে কি দেখো কি হচ্ছে ব্রেকডাউন হচ্ছে না একটা ব্রেক আসতেছে কার্ভের মধ্যে এর জন্য এটা হচ্ছে তোমার ব্রেকডাউন রিজিয়ন কি বলছি দা ড্রেন কারেন্ট ইনক্রিজেস র‍্যাপিডলি উইথ ড্রেন টু সোর্স ভোল্টেজ ড্রেন টু সোর্স ভোল্টেজ এর সাথে সাথে তোমার ড্রেন কারেন্টটাও বাড়তেছে অ্যাজ দা ব্রেকডাউন অফ ভিজিএস জাংশন অকারস ডিউ টু অ্যাভালেন্স এফেক্ট অ্যাভালেন্স এফেক্ট কি জিনিস সেটা জানতে হবে দেখো তুমি ইউজ করতেছো এন চ্যানেল জেপিডি ইউজ করতেছো তো এন চ্যানেল জেপিডি এর মধ্যে কি করতেছো তুমি একটা রিভার্স ভোল্টেজ অথবা রিভার্স বায়াস ইউজ করতেছো এই রিভার্স বায়াসের জন্য তোমার কার্ভটা তো চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না এখানে একটা কারেন্ট একটা স্টেট চেঞ্জ হলো এখানে একটা স্টেট চেঞ্জ হলো ঠিক আছে এটা হচ্ছে তোমার অ্যাভালেন্স এফেক্ট এরপরে আসো তোমার দা ভিডিএস করেসপন্ড অ্যাট পয়েন্ট সি এই ভিডিএস কিসে করতেছে তোমার পয়েন্ট সি তে আর এইখান থেকে যে ভোল্টেজটা পাবা দ্যাট মিন্স এই ব্রেকডাউন থেকে যে ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ চলে আসো ব্রেকডাউন ভোল্টেজের সংজ্ঞা তাহলে আমি বলতে পারি যে ভোল্টেজে এসে তোমার কার্ভটা ব্রেকডাউন হয়ে যাবে অথবা যে ভোল্টেজে এসে তোমার আইডি অথবা ড্রেন কারেন্টের মানটা ইনক্রিজ হতে থাকবে বাড়তে থাকবে সেটাকে বলবা কি তুমি ব্রেকডাউন ভোল্টেজ অথবা ভিবিআর এরপরে আসো ড্র এন্ড এক্সপ্লেইন জেফিট ক্যারেক্টারিস্টিক ম্যাম ম্যাম হ্যাঁ বলো ম্যাম ব্রেকডাউন তো আরেকবার বললে ভালো হতো একটা কনস্ট্যান্ট মান দিচ্ছে দ্যাট মিন্স তোমার কোনো চেঞ্জ আসতেছে না এটার মধ্যে আইডি এর মানটা কনস্ট্যান্ট একটা ভ্যালু দিচ্ছে এখানে ভিডিএস তুমি যতই বাড়াতে থাকো ভিডিএস তো তুমি বাড়াচ্ছো ভিডিএস তুমি যতই বাড়াতে যেহেতু ভিডিএস এর মান তো বাড়ছে VDS এর মান যতই বাড়তে থাকুক না কেন তোমার এই আইডি কোনো চেঞ্জ হবে না দ্যাট মিন্স ড্রেন কারেন্ট চেঞ্জ হবে না ওই সময় কার্ভটা কি হয়ে যাবে তোমার পিঞ্চ অফ হয়ে যাবে পিঞ্চ অফ মানে হচ্ছে কি যে স্টেটে আছো সেই স্টেটেই বসে থাকা কিছুক্ষণ চুপ করে থাকা যেটাকে বলা হয় পিঞ্চ অফ ওকে এই পিঞ্চ অফ স্যাচুরেশন পিঞ্চ অফ অর স্যাচুরেশন রিজিয়নে আইডি এর একটা কনস্ট্যান্ট মান দিতে থাকবে কিন্তু তুমি তো ভিডিএস এর মানটা কন্টিনিউয়াসলি বাড়াচ্ছো ভিডিএস এর মান বাড়াতে বাড়াতে দেখবা একটা সময় এসে বা একটা মানে এসে এই ভিডিএস এর মানটা জন্য তোমার কার্ভের স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা এই এমন একটা ভিডিএস এর মান আসতেছে যে মানের জন্য ড্রেইন কারেন্টটাও আবার কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে দ্যাট মিন্স ড্রেইন কারেন্টটাও আবার বাড়তিছে এটাকে বলবা কি তুমি ব্রেকডাউন এটা হচ্ছে তোমার ব্রেকডাউন রিজিয়ন ব্রেকডাউন রিজিয়ন কি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে সিডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে দেখো কি বলছে এখানে দা ড্রেইন কারেন্ট ইনক্রিজেস র‍্যাপিডলি উইথ ড্রেইন টু সোর্স ভোল্টেজ এই ড্রেইন টু সোর্স ভোল্টেজের সাথে সাথে তোমার ড্রেইন কারেন্টটাও কি হবে ইনক্রিজ হতে থাকবে
হুট করে একটু বেশি ইনক্রিজ হয়ে যাবে, দেখে কার্ভটা তোমার স্টেটটা চেঞ্জ করে ফেলবে, তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভটা স্টেটটা চেঞ্জ করে ফেলতেছে। এখানে যে ব্রেকডাউনটা হচ্ছে সেটা হচ্ছে কিসের জন্য? তোমার অ্যাভালেন্স এফেক্টের জন্য। অ্যাভালেন্স এফেক্টটা হচ্ছে কি, তোমার যে রিভার্স ভোল্টেজটা অ্যাপ্লাই করেছিল এন চ্যানেলের মধ্যে, এর জন্য হচ্ছে। এরপরে আসো, দা ভিডিএস করেসপন্ড টু পয়েন্ট সি। এই ভিডিএস এর মানটা কিসে পাবা? তুমি পয়েন্ট সি তে পাবা। সি ইজ ব্রেকডাউন ভোল্টেজ ভিআর। এই পয়েন্ট সি তে তুমি কি পাচ্ছ? তুমি একটা ভিবিআর পাচ্ছ, দ্যাট মিনস ব্রেকডাউন ভোল্টেজ। এই ব্রেকডাউন ভোল্টেজ এর তাহলে সংজ্ঞা আমি বলতে পারি যে ভিডিএস এর যে মানের জন্য তোমার কার্ভটা চেঞ্জ হচ্ছে অথবা ব্রেকডাউন হচ্ছে, সেটা হচ্ছে কি তোমার ব্রেকডাউন ভোল্টেজ ভিভিআর। এরপরে আসো, এক্সপ্লেইন জেপিট ক্যারেক্টারিস্টিকস কার্ভ উইথ এক্সটার্নাল বায়াস। এর আগের চিত্রটায় কি পড়াইছিলাম? এর আগের চিত্রটায় এইটুকু পার্ট পর্যন্ত ছিল, এখানে কোনো বায়াসিং ছিল না। এই পাশটাকে কি করেছিলাম? গেট, এবং সোর্সটাকে আমি শর্টেড করে দিয়েছিলাম। শর্টেড মানে কি, এর ভেতরে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করে নেই। সেম চিত্রটা দেখো, আগের যে চিত্রটা আছে ঠিক সেম চিত্রটাই এখানে দেয়া আছে। শুধুমাত্র এই চিত্রের মধ্যে চেঞ্জ করতে হবে কি তোমার, এর সাথে তোমার গেট এবং সোর্সের মধ্যবর্তী একটা এক্সটার্নাল বায়াস লাগাতে হবে, দ্যাট মিন্স এক্সটার্নাল একটা ভোল্টেজ লাগাতে হবে। এটা হচ্ছে তোমার ড্রেন সোর্স ক্যারেক্টারিস্টিক্স অথবা জেফিট ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সটার্নাল বায়াস। কনফিউশন এটা হবে কখন কোনটা অ্যান্সার করব। যদি তোমাকে কোশ্চেনের মধ্যে বলে যে জেফিটের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা তুমি আঁকো বা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সম্পর্কে লিখো, ড্রেন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সম্পর্কে, সেক্ষেত্রে তুমি একটু আগে যে কোশ্চেনটা পড়াইছি যখন তোমার শর্টেড থাকবে সেটা লিখবা। আর যদি কোশ্চেনের মধ্যে বলা থাকে যে ড্রেন জেফিটের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ লিখো কিসের সাহায্যে? এক্সটার্নাল বায়াসের সাহায্যে, তখন এই চিত্রটা তুমি ব্যবহার করবা, তখন এটার বর্ণনা তোমাকে দিতে হবে। এটা হচ্ছে এই আগের চিত্রের মধ্যে আর এই চিত্রের মধ্যে পার্থক্য। যখনই তোমাকে এক্সটার্নাল বায়াস বলছে, এখানে একটা কি করে দিবা? বায়াসিং করে দিবা। এখানে একটা কি ভোল্টেজ দিয়ে দিবা? তুমি রিভার্স ভোল্টেজ দিয়ে দিবা অথবা রিভার্স বায়াস দিয়ে দিবা। ওকে, এখানে যে তুমি ক্যারেক্টারিস্টিক কার্ভটা পাচ্ছ সেই কার্ভটা এরকম টাইপের কার্ভ হবে। এটা হচ্ছে এই লাম এইটুকু পড়িয়েছি তোমাদের বিজিএস এর মান যখন জিরো ভোল্ট দিচ্ছ, এইটুকু পড়িয়েছি। এটা হচ্ছে কি তোমার নর্মাল যখন কোশ্চেন আসবে শুধু ক্যারেক্টারিস্টিক কার্ভ, আর যখনই এক্সটার্নাল বায়াস করবে তখন এই লাইনগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। এটা কিভাবে কাজ করতেছে? এখানেও ঠিক সেম রিজিয়ন গুলো থাকবে, যেটা হচ্ছে কি তোমার ওহমিক রিজিয়ন। এরপরে হচ্ছে কার্ভ তৈরি হয়েছে, এরপরে হচ্ছে কি পিঞ্চ অফ অর অ্যাক্টিভ রিজিয়ন অর স্যাচুরেশন রিজিয়ন থাকবে। এরপর যে সময়ে কার্ভটা আবার ইনক্রিজ হতে থাকবে তখন সেটাকে কি বলতে হবে? তোমার ব্রেকডাউন রিজিয়ন বলতে হবে। সেম তিনটা রিজিয়ন তুমি পাচ্ছ, কিন্তু এখানে আগে কি রেখেছো তুমি? ভিটিজিএস এর মানটা কনস্ট্যান্ট রেখেছিলা, কনস্ট্যান্ট রেখেছিলে, দ্যাট মিন্স হচ্ছে শুধুমাত্র জিরোই রেখেছিলে। তো এখন কি করতে হবে তোমার? ভিজিএস এর মানটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট রাখবা না, ভিজিএস এর মানটা কি করবা তুমি চেঞ্জ করতে থাকবা। তখন কিরকম হবে তোমার কার্ভটা? দেখো, দ্য ড্রেইন দ্য সার্কিট ডায়াগ্রাম ফর ডিটারমাইনিং দ্য ড্রেইন ক্যারেক্টারিস্টিক্স উইথ ডিফারেন্ট ভ্যালুস অফ এক্সটার্নাল বায়াস ইন শোন ইন ফিগার ওয়ান। ফিগার ওয়ানে দেওয়া আছে, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক কার্ভটা হচ্ছে কিসে দেওয়া আছে? তোমার নেক্সট ফিগারে দেওয়া আছে। এটা হচ্ছে এক্সটার্নাল বায়াস কিভাবে তোমার কি আসবে। দেখো, সার্কিট ডায়াগ্রাম ফর ডিটারমাইনিং ড্রেইন ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সটার্নাল বায়াস ফর অ্যান এন চ্যানেল জেফিট। আর এটা হচ্ছে কি তোমার ড্রেইন ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সটার্নাল বায়াস এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর এটা হচ্ছে শুধু সার্কিট ডায়াগ্রাম। দেখো, এই যে সার্কিট ডায়াগ্রামটা আঁকা হলো এক্সটার্নাল বায়াস এর ক্ষেত্রে কি সিচুয়েশন গুলো হচ্ছে সেই জিনিসটা দেখো। ইট ইজ অবজার্ভ দ্যাট অ্যাজ দ্য নেগেটিভ গেট বায়াস ভোল্টেজ ভিজিএস ইজ ইনক্রিজ, নেগেটিভ
গেট ভার্স ভোল্টেজ দ্যাট মিন্স হচ্ছে কি তোমার ভিজিএস কি বলছি আগে ভিজিএস কে কনস্ট্যান্ট রাখছি এখন ভিজিএস কে কন্টিনিউয়াসলি চেঞ্জ করব চেঞ্জ করার পরে কি কি সিচুয়েশন আসতেছে সেটা আগে দেখি আগে চিত্রের মাধ্যমে দেখি পরে বইয়ে কি বলছে সেটা দেখি দেখো ভিজিএস এর মানটা তুমি যখন মাইনাস দিচ্ছ মাইনাস ওয়ান ভোল্ট দিচ্ছ এই যে দেখো ভিজিএস এর মানটা তুমি যখন মাইনাস ওয়ান ভোল্ট দিচ্ছে দ্যাট মিন্স হচ্ছে ডিক্রিজ দ্যাট মিন্স কম ভোল্টেজ দিচ্ছ তাই না জিরোর চেয়ে কম মানে মাইনাস ওয়ান ওকে সেক্ষেত্রে দেখো তোমার কি হচ্ছে আইডি দ্যাট মিন্স ড্রেন কারেন্টের পার্টটা কোথায় পাচ্ছ তুমি এখানে পাচ্ছ ড্রেন কারেন্ট এই ড্রেন কারেন্টের মানটাও কমে যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে তোমার পিঞ্চ অফ রিসিয়নটা কি হয়ে যাচ্ছে ভিজিএস এর মানটা তুমি যখন জিরো ভোল্টের কম দিচ্ছ পিঞ্চ অফ ভোল্টেজ অথবা সরি পিঞ্চ অফ রিসিয়ন অথবা স্যাচুরেশন রিসিয়নের মানটা কি হয়ে যাচ্ছে তোমার কমে যাচ্ছে তাই না এখানে ছিল আগে জিরো ভোল্টের জন্য তাই না জিরো ভোল্টের জন্য এখন এটা হচ্ছে কিসের জন্য তোমার মাইনাস ওয়ান ভোল্টের জন্য দেখো চিত্রের মধ্যে তোমার পিঞ্চ অফ রিজিয়ন অথবা স্যাচুরেশন রিজিয়ন অথবা অ্যাক্টিভ রিজিয়নের মানটাও তোমার কমে যাচ্ছে এবং ব্রেকডাউন দ্যাট মিন্স ভিভিআর এর মানটাও খুব আগে দ্যাট মিন্স জিরো ভোল্টের আগেই ব্রেকডাউন হয়ে যাচ্ছে এটা হচ্ছে এই চিত্রের মধ্যে ম্যাম একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো তাহলে কি ম্যাম ওহমিকের কোনো চেঞ্জ হবে না ওহমিক রিজিয়ন অবশ্যই ওহমিক রিজিয়নও চেঞ্জ হবে এই যে এখান থেকে কার্ভটা চেঞ্জ হচ্ছে কার্ভ তৈরি হচ্ছে এটা হচ্ছে তোমার ওহমিক রিজিয়ন এই যে এই পাশটা হ্যাঁ এই পাশটা হচ্ছে আর একটু উপরে এটা হচ্ছে তোমার ওহমিক রিজিয়ন যেখান থেকে কার্ভটা তৈরি হলো সেটা হচ্ছে তোমার ওহমিক রিজিয়ন ওহমিক রিজিয়ন সহজ ভাষায় বলতে গেলে জিরো ভোল্টের চেয়ে তুমি যখন কম ভোল্টেজ দিবা সাথে সাথে তোমার পিঞ্চ অফ ভোল্টেজটাও কমতে থাকবে সরি পিঞ্চ অফ সিচুয়েশনের মানটাও কমতে থাকবে এরপরে হচ্ছে তোমার ব্রেকডাউনের মানটাও কমতে থাকবে দ্যাট মিন্স কম ভোল্টেজ দিচ্ছ দ্যাট মিন্স প্রত্যেকটা রিজিয়নের মান তোমার কমতে থাকছে এটাই হচ্ছে সহজ ভাষায় বোঝার জন্য চলে আসো বইয়ের ভাষায় কি বলছে দেখো দ্য ম্যাক্সিমাম স্যাচুরেশন ড্রেন কারেন্ট বিকামস স্মলার স্যাচুরেশনের ড্রেন কারেন্টটা ছোট হচ্ছে একটু আগে বলছি বিকজ দ্য কন্ডাক্টিং চ্যানেল নাও বিকামস ন্যারো এটা কিসের জন্য হচ্ছে তোমার যে কন্ডাক্টিং চ্যানেলটা আছে সেটা হচ্ছে একটু ন্যারো হওয়া শুরু করছে একটু কমতে থাকতেছে এরপরে আসো কি বলছে পিঞ্চ অফ ভোল্টেজ ইজ রিচড এট দ্য লোয়ার ভ্যালু অফ ড্রেন কারেন্ট আইডি ওয়েন ভিজিএস ইকুয়াল টু জিরো পিঞ্চ অফ ভোল্টেজটা হচ্ছে লোয়ার ভ্যালুতে যাবে কিন্তু যখন তুমি একটা এক্সটার্নাল বায়াস অ্যাপ্লাই করবা মাইনাস ওয়ান ভোল্টের কি হবে বিটুইন গেট অ্যান্ড সোর্স এর মধ্যে তুমি যখন একটা এক্সটার্নাল বায়াস অ্যাপ্লাই করবা কিসের মধ্যে গেট এবং সোর্স এর মধ্যে একটা এক্সটার্নাল বায়াস অ্যাপ্লাই করতেছ এক্সটার্নাল বায়াস এর মান দিয়েছো কি মাইনাস ওয়ান ভোল্ট ওকে দ্য গেট চ্যানেল জাংশন আর রিভার্স বায়াস দেখো কি বলছি এই গেট চ্যানেল জাংশনটা কি হয়ে যাবে তখন রিভার্স বায়াস হিসেবে কাজ করতেছে এখানে কিন্তু রিভার্স বায়াসই আমি দিয়েছি তো রিভার্স বায়াস হিসেবে কাজ করতেছে ইভেন ওয়েন ড্রেন কারেন্ট আইডি ইজ জিরো যদি ড্রেন কারেন্টের আইডি এর মানটা এখানে তুমি কি ড্রেন কারেন্টের মান জিরো কোন সিচুয়েশনে এই সিচুয়েশনে তাই না তো এই ড্রেন কারেন্টের মানটা জিরো থাকলেও সে কি হিসেবে কাজ করতেছে রিভার্স বায়াস হিসেবে এই চিত্রের মধ্যে কাজ করতেছে ওকে এরপরে আসো কি বলছে দেখো যেহেতু তোমার কি করাচ্ছি আমি এন চ্যানেল করাচ্ছি এন চ্যানেলের মধ্যে কি বলছিলাম আমার ডিপ্লেশন লেয়ার বাড়বে রিভার্স বায়াস দিতে হবে অবশ্যই যেহেতু রিভার্স বায়াস তুমি দিচ্ছ তো এখানে অলরেডি ডিপ্লেশন লেয়ারটা কিন্তু ড্রেন টু সোর্স ভোল্টেজটাকে বা চ্যানেলটাকে কি করে রাখতেছে ব্লক করে রাখতেছে অথবা অবজার্ভ করতেছে ঠিক আছে না দেখো কি বলছে হেন্স দ্য ডিপ্লেশন রিজিয়ন সাল অলরেডি প্রিটেন্ডিং দ্য চ্যানেল টু এ সার্টেন এক্সটেন্ট ওয়েন ড্রেন সোর্স ভোল্টেজ ভিডিএস জিরো যখন ড্রেন সোর্স ভোল্টেজ তুমি জিরো দিচ্ছ অটোমেটিকলি কিন্তু সে কি করতেছে তোমার চ্যানেলটা ওই ডিপ্রেশন লেয়ার সরি ডিপ্রেশন লেয়ারটা চ্যানেলটাকে কি করে দিচ্ছে ব্লক করে রাখতেছে যেহেতু আমি রিভার্স বায়াস অ্যাপ্লাই করেছি এই সিচুয়েশনের জন্য অথবা এই কারণের জন্য একটা স্মলার ভোল্টেজ ড্রপ হবে ওই চ্যানেলের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে আর ভোল্টেজ ড্রপ হওয়ার মানেই হচ্ছে
তোমার আইজি এর মানটা ইনক্রিজ যেহেতু হচ্ছিল, একটা সিচুয়েশনে এসে কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। ড্রপ হয়ে যাওয়া মানে কি, স্টেটটা চেঞ্জ করে ফেললো। দ্যাট মিন্স ভিটিএস এর যে মানের জন্য এই স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার এই ইনক্রিজিং থেকে সে কি হয়ে যাচ্ছে, ড্রপ করতেছে, স্টেট চেঞ্জ করে দিচ্ছে, যেটা এর আগের চিত্রে পড়াইছিলাম কার্ভ এবি এর মধ্যে। কার্ভ এবি এর মধ্যে পড়াইছিলাম, দেখো কার্ভ এবি এর মধ্যে, তাই না? কিসের জন্য? ইনভার্স স্কয়ার ল রেট ইউজ করে হচ্ছে। এখানেও ঠিক সেম জিনিস হবে, ইনভার্স স্কয়ার ল ইউজ করে কি হয়ে যাবে, তোমার স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। দেখো কি বলছে, উইল ইনক্রিজ দ্য ডিপ্লেশন রিজিয়ন টু দ্য পয়েন্ট হোয়ার দ্য পিঞ্চ অফ দ্য কারেন্ট। এর ফলে কি হবে, ডিপ্রেশন রিজিয়নটা ইনক্রিজ হতে থাকবে, আর ডিপ্রেশন রিজিয়নটা ইনক্রিজ হওয়া মানে কি, তোমার অবশ্যই কি হয়ে যাবে, এই সিচুয়েশনে এসে তোমার আইডি এর মানটা পিঞ্চ অফ হয়ে যাবে। পিঞ্চ অফ হয়ে যাওয়া মানে কি, কনস্ট্যান্ট একটা মান দেয়া, দ্যাট মিন্স এই বরাবরই চলতে থাকবে। দ্য পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ ভোল্টেজ কে কি বলা হয়, তোমার ভিপি, ভিপি ইজ রিচড এট এ লোয়ার ড্রেন কারেন্ট। অবশ্যই এখানে দেখো, এর আগে যে ড্রেন কারেন্টটা পেয়েছিলা, এটার জন্য তোমার ড্রেন কারেন্টটা একটু চেঞ্জ হচ্ছে, তাই না? দ্যাট মিন্স ড্রেন কারেন্টের মানটা কি তুমি লোয়ার পাচ্ছ না, আগে পেয়েছো ড্রেন কারেন্টের মানটা এখানে 8, তাই না? এই চিত্রের মধ্যে এখন দেখো ড্রেন কারেন্টের মানটা কমে যাচ্ছে, তাই না? এই বরাবর তুমি ড্রেন কারেন্ট পাচ্ছ, দ্যাট মিন্স ড্রেন কারেন্টের মানটা এখন কমে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তো এটাই তোমাকে বলছে, এর জন্য কি হবে, তোমার ড্রেন কারেন্টের মানটা কমে যাবে। এরপরে হচ্ছে কি, দেখো কি বলেছিলা, জুনায়েদ পশ্চিম জিজ্ঞেস করেছিলা ওহমিক রিজিয়নের পোর্শনটা ডিক্রিজ হবে কিনা। অবশ্যই কি হবে, তোমার ওহমিক রিজিয়নের পয়েন্টটাও ডিক্রিজ হয়ে যাবে এই ক্ষেত্রে, তোমার যখন নেগেটিভ ভোল্টেজ দিচ্ছ। আর ভ্যালু অফ ড্রেন টু সোর্স ভোল্টেজ ভিডিএস ফর দ্য অ্যাভালেন্স ব্রেকডাউন অফ দ্য গেট জাংশন ইজ রিডিউস। সেম ভাবে কি বলছি, ড্রেন টু সোর্স ভোল্টেজ ভিডিএস এর মধ্যে যে অ্যাভালেন্স ব্রেকডাউনটা হবে, ব্রেকডাউন দ্যাট মিন্স এই যে এই লাইনটা পড়াচ্ছি আমি, ব্রেকডাউনটা হবে, সেই ব্রেকডাউনটাও কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। দ্যাট মিন্স ব্রেকডাউন ভোল্টেজটাও কমে যাচ্ছে। আগে ব্রেকডাউন ভোল্টেজটা এই কার্ভের মধ্যে এখানে ছিল, এখন দেখো ব্রেকডাউন ভোল্টেজের মানটা কমে যাচ্ছে। এটা হচ্ছে তোমার ভিআই অথবা ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ অথবা ড্রেন ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এক্সটার্নাল বায়াস, উইথ এক্সটার্নাল বায়াস। সহজ ভাবে বলতে গেলে, 0 ভোল্ট যখন অ্যাপ্লাই করছো, তখনের চেয়ে তুমি যখন আরো কম ভোল্টেজ অ্যাপ্লাই করবা, দ্যাট মিন্স -1 ভোল্ট অ্যাপ্লাই করবা বা -2 ভোল্ট, দেখো এর পরের চিত্রটা দেখো, এর পরের লাইনটা দেখো, ঠিক যখন -2 ভোল্ট অ্যাপ্লাই করছো, এই -2 ভোল্টে দেখো এখানে হচ্ছে তোমার ওহমিক রিজিয়নটা কমে যাচ্ছে, তারপরে হচ্ছে স্যাচুরেশন রিজিয়নটা কিন্তু তোমার -1 ভোল্টের চেয়ে কমে যাচ্ছে, ব্রেকডাউন ভোল্টেজটা কমে যাচ্ছে। সেম জিনিস তুমি -3 ভোল্টের জন্য আরো কমে যাবে, -4 ভোল্টের জন্য আরো কমে যাবে, এরকম করতে করতে এমন একটা সিচুয়েশন হইবে যেটা হচ্ছে তোমার একদম লাইন বরাবর চলে আসবে। এটাই হচ্ছে এক্সটার্নাল বায়াস অ্যাপ্লাই করার জন্য। চিত্রের মধ্যে মোটামুটি এরকম 3-4টা লাইন আঁকলেই হবে, আর কিছু না দিলেও হবে। এটা হচ্ছে উইথ এক্সটার্নাল বিপি, মিনিং কি ম্যাম? কোনটা বিপি? বিপি হচ্ছে কি, পিঞ্চ অফ ভোল্টেজ। বিপি, বিপি দ্যাট মিন্স পিঞ্চ অফ ভোল্টেজ। আগে চিত্রে দেখাইছিলাম বিপি, বিপি হচ্ছে কি তোমার পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ, আর ভি মানে কি ভোল্টেজ, আর আইডি মানে হচ্ছে কি ড্রেন কারেন্ট, কারেন্ট কে রিপ্রেজেন্ট করা হয় আইডি, আর ডি হচ্ছে ড্রেন, আর ভিজিএস টা কি হচ্ছে তোমার গেট সোর্স ভোল্টেজ। ওকে, এরপরে আসো তোমার জেফিটের অ্যাডভান্টেজটা। তোমাদের এরপরে হচ্ছে স্ট্রাকচার ক্লাস আছে, তাই না? আচ্ছা, তাহলে আজকে এতটুকু থাকলো, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটার আর মাত্র 2টা টপিক আছে, 2টা টপিক আমি শেষ করে নতুন একটা চ্যাপ্টারে যাব, ঠিক আছে? স্লাইড দেখানো যাবে? বলো কোনটা তাসফিয়া ম্যাম, ফার্স্ট স্লাইডটা একদম প্রথমে, একদম প্রথম স্লাইড, দ্যাট মিন্স জাংশন ট্রানজিস্টর আজকের। হ্যাঁ
দেখো কিছুই পড়াইনি, আগেরটাই পড়াইছি। কি পড়াইছি? কনস্ট্রাকশন। তাশফিয়া, কনস্ট্রাকশনের কথা বলছো? মিস, এর পরেরটা অপারেশন নাকি এই স্লাইডটা? জি, এটা এটা এটা, হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ। ওকে, কি পড়াইছিলাম? দেখো কি পড়াচ্ছি আমি, এই যে জাংশন, সরি, এই যে জেফিটটা আছে, জেফিটের কনস্ট্রাকশন পড়াচ্ছি, তাই না? জেফিটের কনস্ট্রাকশন পড়াচ্ছি। জেফিটের কনস্ট্রাকশনের মধ্যে কি থাকবে? তোমার তিনটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে সোর্স থাকবে, গেট থাকবে, ড্রেন থাকবে। সোর্সের ভেতর থেকে কারেন্ট ইন্টারিং হবে, গেটের ভেতর থেকে কারেন্ট কন্ডাকশন হবে, আর ড্রেনের ভেতর থেকে কারেন্ট আউটগোয়িং হবে, মানে দ্যাট মিনস কারেন্টটা বের হয়ে যাবে বা ক্যারিয়ার গুলো বের হয়ে যাবে। দেখো এই যে চিত্রটা আছে, এই চিত্রের এই বার কথার মানে, যে বারটা নিয়ে কনফিউজড হবে না, বার কথার মানে হচ্ছে চ্যানেল বোঝাচ্ছে, ঠিক আছে? এই বারটা বলতে হচ্ছে কন্ডাক্টিং চ্যানেল। এই যে বারটা বলতে বুঝাচ্ছে কি, তোমার কন্ডাক্টিং চ্যানেল বোঝাচ্ছে ফর দা চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ারের জন্য কন্ডাক্টিং চ্যানেল বোঝাচ্ছে। যেহেতু এটা কি চ্যানেল, ভেতরে কি এন চ্যানেল ইউজ করছি, দ্যাট মিনস এর ভেতর থেকে তোমার কি কি ফ্লো হচ্ছে, কি চার্জ ক্যারিয়ার ফ্লো হচ্ছে, তোমার ইলেকট্রন। যেহেতু এটা এন বলছি আমি, এন সরি এটা পি টাইপ, যেহেতু এটা পি টাইপ, দ্যাট মিনস এর ভেতর থেকে কি ফ্লো হচ্ছে, হোল ফ্লো হচ্ছে। আর যেহেতু এটা হচ্ছে এন টাইপ, এর ভেতর থেকে কি ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হয়েছে। সব বেশি ইউজ করা হয় হচ্ছে এন টাইপ, এন চ্যানেল, এন চ্যানেল, পি চ্যানেল অত বেশি ইউজ করা হয় না, বেশি ইউজ করা হয় এন চ্যানেল। আর আমি একটু আগে যে কোশ্চিন গুলো পড়িয়েছি সব এন চ্যানেল দিয়ে পড়েছি। ওকে, কি বলছি, যদি বারটা পি টাইপের হয় তখন সেটাকে বলবা পি চ্যানেল, আর যদি বারটা এন টাইপের হয় তখন সেটাকে বলবা কি তুমি, এন চ্যানেল জেফিট। এটাই বলছে, ইফ দা বার ইজ পি টাইপ ইট ইজ কল্ড পি চ্যানেল জেফিট, আজ শোন ইন ফিগার ওয়ান এর ওয়ান। আর ইফ দা বার ইজ এন টাইপ দা চ্যানেল ইজ কল্ড হচ্ছে কি, এন চ্যানেল। ওকে, এরপরে হচ্ছে কি, দা টু পিএন জাংশন ফর্মিং ডায়োড আর কানেক্টেড ইন্টারনালি অ্যান্ড এ কমন টার্মিনাল কল গেট ইজ টেকেন আউট। দ্যাট মিনস এই যে দুইটা পিএন জাংশন আছে না, এখানে তো আমার এন আছে, এখানেও আমার এন আছে, দ্যাট মিনস এখানে কি আছে, এন পি পি এন, এখানে দুইটা পিএন জাংশন আছে না, এই দুইটা পিএন জাংশন ইন্টারনালি কিসের সাথে কানেক্টেড থাকে, তোমার গেটের সাথে কানেক্টেড থাকে। এই যে গেটের সাথে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আদার টার্মিনাল আর সোর্স এন্ড ড্রেন টেকেন আউট ফ্রম দা বার অ্যাজ শোন ইন ফিগার ওয়ান। দেখো আদার যে দুইটা টার্মিনাল হচ্ছে কি, সেটা হচ্ছে সোর্স এবং ড্রেন টার্মিনাল। এই সোর্স এবং ড্রেন টার্মিনালটা হচ্ছে কি, তোমার কিসের জন্য ইউজ করা হচ্ছে, চার্জ ক্যারিয়ারটা বের করে দেওয়ার জন্য। দ্যাট মিন সোর্স থেকে চার্জ ক্যারিয়ারটা ইন্টারিং করবে, গেটের মোড কারণে সে ভেতরে কারেন্ট কন্ডাকশন হবে, কারেন্ট কন্ডাকশনটা ফ্লো হবে কিসের মধ্যে থেকে, ড্রেনের মধ্যে থেকে। তাহলে আমি বলতে পারি জেফিটের কয়টা টার্মিনাল থাকবে, তিনটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে তোমার ড্রেন। তাশফিয়া ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকু। নেক্সট দিন এই চ্যাপ্টার শেষ করে নতুন একটা চ্যাপ্টার পড়বো, অ্যাম্পলিফায়ার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওকে।